করতে পারেন, দেন কাট কপি পেস্ট করে আসলে জীবনের কোনো সুখ অর্জন হবে না, জীবনটা হয়ে যাবে হিরো আলমের মতো। ইন্টারনেটের বর্তমান সময়ে সবথেকে জটিল যে বিষয়টা হচ্ছে, আপনাদের মতো ইয়াং জেনারেশনরা অনেক কনফিউশনে চলে যান, হেজিটেশন ফিল করেন, মন থেকে ভয় পান। প্রতিনিয়ত আপনারা যে ইন্টারনেটে কন্টেন্ট কনজিউম করছেন, তার থ্রুতে আপনাদের কী আউটপুট আসতেছে, আপনাদের সাইকোলজিক্যাল চেঞ্জেস কী থাকতেছে, আপনারা কিন্তু এটা জানেন না। সো ওভারঅল জায়গায়, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে যারা পরীক্ষা দিয়ে থাকেন, বিশেষ করে ফাইন আর্টসে ড্রয়িংয়ে, তারা কিন্তু আসলে অনেক কনফিউশনে পড়ে যান। সো এই সকল কনফিউশনে পড়ার ক্ষেত্রে আসলে কী কী বিষয় কাজ করে, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো। মোট পাঁচটি ইম্প্যাক্টফুল ব্যাপার যেটা আপনাদের জীবনটাকে পাল্টে দিতে পারে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাকে থ্যাংকস দেওয়ার আগে, আর অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় নেবেন আর মেলানোর ট্রাই করবেন আপনাদের জীবনের সাথে, যে বিষয়গুলো আসলে সত্যি কি মিথ্যে। তার আগে আমি বলতে যাচ্ছি, আপনারা স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, যে ছবি বা যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এই বছরের সাফল্য। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার যে এক্সামটা হয়েছে, সেই এক্সামের সেকেন্ড ফোর্থ প্লেস থেকে শুরু করে সবাই কিন্তু একটা টপ নচ স্পেসেই আছেন। হ্যাঁ, বিশেষ করে আমাদের বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছয় ইউনিটে 10 জন স্টুডেন্ট। তো সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, তারাও কিন্তু একটা সময়ে আপনাদের মতোই স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, তারাও একটা ওভারলুপে ছিলেন, একটা বক্সের ভেতরে ছিলেন, তারা কিন্তু জানতেন না যে কীভাবে আসলে কী করতে হবে। তারা যখন আমাদের গ্রুপ জয়েন করেন, তাদের কিন্তু লাইক মাথার একেবারে অংশটা একটা আউটডোর স্পেসে চলে আসে। তারা লাইক তখন বোঝা শিখে যে আসলে আমি একদম রাইট পয়েন্টে ক্লিক করেছি। যখন তারা আমার পরামর্শ নেওয়া শুরু করে, যখন তারা হচ্ছে আমার থ্রুতে প্র্যাকটিস করা শুরু করে, তারা কিন্তু একটা আপার স্পেসে চলে যায়। তাদের আমরা যে মোটিভেশনটা দেওয়ার ট্রাই করেছি, বিশেষ করে আমাদের টিমের থ্রুতে, তারা কিন্তু সেই মোটিভেশনের থ্রুতে আজকে জিরো থেকে শুরু করে এই অ্যাডমিশনের চান্স পর্যন্ত পেয়েছে। বিশেষ করে তাদের সবার স্বাদের পছন্দের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিগুলোয়। হ্যাঁ, সো এর মানেটা কী আমি বলতে চাচ্ছি বলেন তো, আপনারা সরাসরি কিন্তু আমাদের কোর্স জয়েন করতে পারেন, আমাদের কনসালটেশন নেওয়ার জন্যে, আপনারা প্রপার গাইডেন্সে এগোনোর জন্যে। বিশেষ করে যারা ড্রয়িংয়ে অনেক কাঁচা, অনেক প্যারা খাচ্ছেন, ভাবতেছেন যে আসলে আমার থ্রুতে কিছু হবে না, তারা কিন্তু লাস্ট আর ফাইনাল ট্রাই দিতে পারেন জিএসটি ড্রয়িং এক্সাম থেকে শুরু করে আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম পর্যন্ত। সো দেরি কেন, আজকেই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে অনলাইন কোর্সটি এনরোল করে ফেলুন। আর যদি তাও হেজিটেশন ফিল করেন, সরাসরি আমাদের গ্রুপ জয়েন করেন, সেখানে ফ্রি অফ কস্ট এক্সাম দেন, যেন হচ্ছে আপনারা একটা প্রপার গাইডলাইন পেতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকের এক্সাম পেপার হচ্ছে কারেকশন করে দিব, সাথে সাথে গ্রুপে পোস্ট করে দিব, আপনারা আপনাদের স্কোর লিস্ট, সেই সাথে কিন্তু কারেকশন কোন কোন জায়গায় ঠিকঠাক করা দরকার, যাবতীয় ভুল সম্পর্কে কিন্তু দেখতে জানতে পারবেন। সো দেরি কেন, আজকে এই সুবর্ণ সুযোগটি লুফে নিন। এবার আসি হচ্ছে আমরা যে পাঁচটা পয়েন্ট নিয়ে ডিসকাশন করতেছিলাম, যে বর্তমান সোশ্যাল মিডিয়ার সময়ে আপনারা নিজেদের হারিয়ে ফেলতেছেন, একটা ফ্রাস্ট্রেশনে নিয়ে যাচ্ছেন, অতিরিক্ত পরিমাণ কন্টেন্ট কনজিউম করতেছেন প্র্যাকটিস বাদ দিয়ে। সো এই জায়গা থেকে আসলে নিজেকে কীভাবে চেঞ্জ করতে পারেন, একদম রাইট পয়েন্ট অফ ভিউ, আপনাদের গোলের জন্য অ্যাচিভ করার জন্য যেটা জরুরি সেটা ট্রিগার করতে পারেন, সে সম্পর্কে আমরা জানি। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো কিছু করার থেকে বুঝে করাটা বেশি জরুরি। এটা হচ্ছে সবথেকে ইফেক্টিভ ওয়েতে আপনাদের ভূমিকা পালন করবে জীবনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি একটা ড্রয়িং করছেন, আপনি অনেকগুলো ইন্টারনেটে কন্টেন্ট দেখলেন ইউটিউবের থ্রুতে, বিভিন্ন ফেসবুক গ্রুপের থ্রুতে, বা অনেক ক্ষেত্রে হয়তো আমার গ্রুপে অ্যাড আছেন সেই থ্রুতে, বাট আপনারা যদি না বুঝে জিনিসটাকে করেন, আপনারা কিন্তু জীবনেও আপনাদের ড্রয়িংয়ে প্রগ্রেস আনতে পারবেন না। সো এটা লাইক খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবার আসি পয়েন্ট নাম্বার টু নিয়ে। কোনো কিছু যখন করতেছেন সেটা হচ্ছে প্রপার ওয়েতে প্র্যাকটিস করা। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি সকাল থেকে কী করেন, সবার আগে ঘুম থেকে ওঠেন, যারা হচ্ছে একটু এক্সারসাইজ করতে পছন্দ করেন তারা শরীরটাকে একটু নাড়াচাড়া দেন, তারপর দাঁত ব্রাশ করেন, তারপর কিন্তু নাস্তা করেন, দেন কিন্তু আপনাদের দিনটা শুরু হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই সকালে উঠে আগে সোশ্যাল মিডিয়া দেখে যে আমার কী কী নোটিফিকেশান হাবি যাবে বিষয় আছে, লাইক একটা নেশা টাইপের বিষয়। সো এইটা হচ্ছে আপনাদের রুটিন, একটা দেখেন যে সকালটা কীভাবে যায়, এই বিষয়টাকে এক্সিকিউট করার জন্য চারটে স্টেপ আপনারা কিন্তু ক্যারি করতেছেন। সো সেম টু সেম বিষয় কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজ করে। আপনারা যে একটা জিনিসটাকে প্র্যাকটিস করতেছেন সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা কিন্তু আপনারা জানেন না। সো এটা জানার জন্য আপনাদের যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে একটা প্রপার গাইডেন্সের থ্রুতে আগানো, একটা ইনস্ট্রাক্টরের থ্রুতে আগানো, বা একটা রিপ্রেজেন্টেটিভের থ্রুতে আগানো, বা এমন কোনো পার্সনকে যেন আপনাকে গাইড করে, আপনারা যেন জিনিসটা কতটুকু প্রপার ওয়েতে করতেছেন সেটা যেন আপনারা জানতে পারেন। এবার আসি হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি। হ্যাঁ,
আমাদের যে ব্রেইনটা আছে এটা সবসময় আমাদের একটা কনফিডেন্ট সেন্সে রাখার ট্রাই করে। এটা হচ্ছে একটা র্যান্ডম সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আপনি রাইট করেন, আপনি রং করেন, আপনার ব্রেন চাবে যে একটা শর্টকাট ওয়েতে আপনাকে সেই কাজটা করানো যায় কি না। সো অনেক ক্ষেত্রে আপনাদের যে কাজটা করা লাগবে ব্রেনের বিপক্ষে কাজটা করা লাগবে, বাবা মার কথা না শুনে অ্যাপ্লাই করে দেওয়া লাগবে। আপনারা হয়তো অনেকেই অলরেডি করেছেন, যারা এই সাহসটি দেখিয়েছেন তারা কিন্তু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদেরই জন্য উজ্জ্বল আর সুবর্ণ ভবিষ্যৎ কিন্তু ওয়েট করছে, জাস্ট চান্স পাওয়ার অপেক্ষা মাত্র। সো এই কনফিডেন্টটা নিজের যেমন গ্রো আপ করবেন, সেই জন্য কিন্তু এই কনফিডেন্টের উদ্দেশ্যেই কিন্তু সেই পরিমাণ পরিশ্রমটাও করা লাগবে যেন আপনি চান্সটা পেতে পারেন। সো খুব সিম্পলি যদি বলি, ড্রয়িং কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই, এটা একটা দীর্ঘ কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি মেনটেন্স করে প্র্যাকটিসের বিষয়। আপনারা যদি এটা না করতে পারেন দেন কাট কপি পেস্ট করে আসলে জীবনের কোনো সুখ অর্জন হবে না, জীবনটা হয়ে যাবে হিরো আলমের মতো। ঠিক আছে, লাইক টেম্পোরারি ভাইরাল হুটহাট করে আর ভুলভাল বলে, এটা কিন্তু একটা জীবনের কোনো উদ্দেশ্য না। সো এই জন্য আমি আপনাদের যেটা বলবো, আপনারা কিন্তু আমাদের কোর্সটা এনরোল করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। আমরা কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইসে আমাদের কিন্তু কোর্সটা দিচ্ছি। হ্যাঁ, সেই সাথে হচ্ছে আপনাদের ব্রেন রিলেটেড যে হ্যাক্সগুলো আছে বা কী কী স্পেসিফিক টার্ম অ্যান্ড টার্মোনোলজি ইউজ করে কী কী মেকানিজম ফলো করে একটা ড্রয়িংকে আপনি ভালো করতে পারেন, বিগিনার লেভেল থেকে শুরু করে এক্সাম দেওয়া পর্যন্ত সব সম্পর্কে কিন্তু আমরা ডিসকাশন রাখি আমাদের ক্লাসে। সো টু আওয়ার্স ডিউরেশন থাকে আমাদের ক্লাসে। সো এই ক্লাসে কিন্তু লাইক আপনারা একটা হিউজ পরিমাণ ইনফরমেশান আপনাদের মগজে দিতে পারতেছেন, আপনারা কিন্তু জানতে পারতেছেন। বিশেষ করে যারা এখনও পেন্সিল ধরতে হাত কাঁপে, ভয় পাচ্ছেন, মেন্টালি ডিসস্যাটিসফাইড, কোথাও চান্স পাচ্ছে না, হতাশের কোনায় বসে কান্নাকাটি করতেছেন, ঠিক আছে, স্টার জলসার নাটক দেখতেছেন হতাশের ঠেলায়, তাদের জন্য কিন্তু এটা খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে। আশা করি আমাদের যে মোটিভেশন স্পেসিফিক যে জায়গাগুলো আছে সেগুলো আপনারা গ্র্যাব করবেন। তারপর আমি ট্রাই করবো আমাদের ফেসবুক যে লাইভগুলো আছে সেখানে অ্যাটেন্ড করা, আপনাদের বিষয়গুলো কারেকশন করে ধরিয়ে দেওয়া। ওকে, সো এই জন্য যেটা করতে হবে খুব সিম্পল, চোখ বুঝে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন সে তত বেশি ভালো করতে পারবেন, খুব সিম্পল একটা ম্যাটার। কারণ আপনাদের হাতের যে ব্যাপারটা আছে, আপনারা যখন পেন্সিলে কোনো কিছু করতেছেন এটা কিন্তু হাতটা হচ্ছে খুবই কি জড়তাপূর্ণ। আপনারা যদি একটা উদাহরণ খেয়াল করেন, পরীক্ষায় যখন দিয়েছেন SSC বা HSC এক্সাম, হুট করে প্রথম পরীক্ষা দেওয়ার পর কিন্তু দেখবেন যে আপনাদের হাতটা লক হয়ে গেছে, লাইক হাতটা চলতেছে না। পরীক্ষার হলে বের করে কিন্তু আপনারা ফ্রেন্ড সার্কেলটা অনেকেই ডিসকাশন করেন, আজকে মামা অ্যান্সার করলাম বাট হাতটা কিন্তু রানিং ছিল না, এটা কেন হয়? কারণ আপনি অনেকদিন পর লেখাটা দিচ্ছেন এই জন্যে, বাট ধীরে ধীরে কিন্তু জিনিসটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। সো এই জড়তাই কিন্তু আপনাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে সেম টু সেম ওয়েতে কাজ করবে। সো যারা হচ্ছে আসলে চোখ কান বন্ধ রেখে একদম ফর্ম ফিল আপ করেছেন বাট একটা প্রপার গাইডেন্স নিচ্ছেন না, তাদের জন্য কিন্তু আসলে ভোগ ছাড়া কপালের কিছু নাই। খুব সিম্পলি সাদামাটাভাবে কথাটা বলে দিলাম। ওকে, ফোর্থ নাম্বার ব্যাপারটা আসি, ভুলভাল কন্টেন্ট কনজিউম করা যাবে না, অন্তত চান্স পাওয়ার আগ পর্যন্ত কোনটা সলিড কন্টেন্ট, কোনটা প্রেজেন্ট কন্টেন্ট, কোন ইউটিউব চ্যানেল থেকে কনসিস্টেন্সি মেনটেন্স করে কন্টেন্ট দেওয়া হচ্ছে সেই কন্টেন্ট কিন্তু আপনাদের বেশি করে ফোকাস করতে হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা সারাউন্ডিং ওয়াইজ কিন্তু কোয়েশ্চেনটা চেঞ্জ হতে থাকে। ফর এক্সাম্পল, এবার কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানেন কী এসেছে, একটা সিনারিও ড্রয়িং। সো সিনারিও ড্রয়িংটা কেমন ছিল আপনারা জেনে হয়তো অবাক হয়ে যাবেন যে এই সিনারিও ড্রয়িংটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার প্রথম আট লাইন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেখানে কখনো লাইভ ফিগার ড্রয়িং আসে না, এবার কিন্তু সেটা এসেছে। সো আপনি জানেন না যে লাইভ ড্রয়িং ফিগার প্র্যাকটিস করার আসলে প্রসেসটা কী। সো এই জন্যে কিন্তু আপনারা কিন্তু হেজিটেশন ফিল করবেন, নার্ভাস হয়ে পড়বেন এক্সাম হলে, টাইম চলে যাবে, এক্সামটা প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারবেন না, আপনারা কিন্তু ধরাশায়ী, জীবনে আর কোনো লক্ষ্য নাই, জীবন শেষ। সেকেন্ড টাইম দিবেন সেটা তো বহু দূরের ব্যাপার। আর আপনারা যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছেন, আপনার বাবা মার বিশেষ করে, আপনারা যদি কোথাও ঠাই না করতে পারেন সরকারি ইউনিভার্সিটিতে, দেন কিন্তু চোখ নাক মুখ সব বন্ধ, খালি কানে একটা খোঁচা কথা, খোঁটা মারা কথা বাসার থেকে শুনবেন, কোনো আউটপুট থাকবে না, জীবন শেষ, এরকম একটা ফিলিংস আসবে। সো এই ফ্রাস্ট্রেশনের জায়গার দিক থেকে অ্যাটলিস্ট শেষ পর্যায়ে পর্যন্ত নিজেদের মোটিভেশন করুন আর একটা প্রপার গাইডেন্সে এগোনো ট্রাই করেন। সেজন্য কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এটা হচ্ছে আপনাদের আলটিমেটলি একটা হ্যাভেনলি প্লেস হবে নেক্সট টাইমের জন্যে। সো দেরি কেন, আজকেই জয়েন করে ফেলুন। ফিফথ নাম্বার টপিকটা নিয়ে, ফিফথ নাম্বার বিষয়টা কী আসলে, যে খুব সিম্পলি যদি বলি আপনারা কিন্তু একটা লুপের ভেতর আছেন। ইভেন আপনারা যা করেন না কেন জীবনে, সব ডিসিশন কিন্তু আপনার বাবা মা নিচ্ছে।
কোথায় পরীক্ষা দিবেন, কিভাবে এগোবেন, কি করবেন, যাবতীয় হাবিজাবি সব কিছু। সো আলটিমেটলি আপনি চিন্তা করে দেখেন যে এই জায়গাটায় লাইক আপনারা কীভাবে নিজেদের রিকভার করতে পারেন, এই যে লুপ আছে, এই যে বক্সের ভেতর আপনি আটকে আছেন, কীভাবে নিজেদের এই বক্স থেকে বের হতে পারেন। আমাদের সমাজে বিশেষ করে টিপিক্যাল স্পেসে কিন্তু সবাই মনে করে যে ফাইন আর্টসে পড়া মানে জীবনটাকে ধ্বংস করে ফেলা, জীবনটাকে শেষ করে ফেলা। হ্যাঁ, ফাইন আর্টসে পড়া মানে ডাল ভাত খেয়ে বাঁচবেন, জীবনে কোনো সুখ আসবে না। ফাইন আর্টসে পড়া মানে কি জীবনটাকে কাচের মতো ভেঙে গুঁড়ো মুড়ো করে দেওয়া। সো আলটিমেটলি কিন্তু ব্যাপারটা ওরকম না, এটা কিন্তু 2023 সাল। আপনাদের বাবা মা যেই কনসেপ্টে বড় হয়েছেন বা যেই সময় পড়াশোনা করেছেন সেই সময় ছিল ব্যতিক্রম। আজ থেকে 20-30 বছর পরে কিন্তু জেনারেশন সময়টা কিন্তু অনেক ব্যতিক্রম, এখন কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে। বাট এই যে সুযোগটা যে যারা এক্সপ্রেক্ট করবে তাদের মতো হয়তো বা লোকজন কম, বাট আমরা ট্রাই করছি যে আমাদের এই প্রজেক্টের থ্রুতে আপনাদের পজিটিভলি মোটিভেট করার। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফাইন আর্টসে পড়ে কিন্তু আপনারা যে কোনো জব ফিল্ডেই এক্সাম দিতে পারবেন, বাট আপনাদের প্রপার ওয়েতে প্র্যাকটিসটা করা লাগবে। সো যারা ফাইন আর্টসে আসলে এক্সাম দিয়ে হেজিটেশন ফিল করছেন তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে শুনে আপনাদের হয়তো কিছু বিষয় অন্তত কাজে লাগবে। সো সবার আগে ট্রাই করতে হবে নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়া, মানে এই 5th পয়েন্টের যে মেইন কথাবার্তা। কীভাবে বের হবেন? আপনাদের যে ডেইলি রুটিনটা আছে সেটা চেঞ্জ করা লাগবে, আপনারা যা করতেছেন তার ভিতর প্রোডাক্টিভ জিনিসগুলো অ্যাড করা লাগবে, বিশেষ করে ড্রয়িং করার জন্য আসলে যেগুলো বিষয় গুরুত্বপূর্ণ। আপনারা লাখ টাকা দিলেও আপনাদের কেউ এইসব বিষয়গুলো বলবে না। একটা এক্সামিনার আসলে কীভাবে আসলে আপনার খাতাটা মূল্যায়ন করে, কী কী বিষয় আসলে আপনি এক্সামিনারের খাতার জন্য পছন্দনীয় ড্রয়িং করে আসতে পারেন, বা কোনটা হচ্ছে সলিড গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে আসলে ড্রয়িংটা করা, কোন কোন বিষয় আসলে রিফ্লেক্ট করে আপনার লাইনের পজিশনিং সব জায়গার দিক থেকে, এটাই হচ্ছে কিন্তু এই 5th পয়েন্টের ডিসকাশন। সো যাই হোক, এই যে লুপের কথাটা বললাম, আপনারা যদি লুপ থেকে না বের হতে পারেন, আপনারা যতই হাজার হাজার টাকা খরচ করে ফর্ম ফিল আপ করেন, চান্স পাওয়াটা আপনাদের জন্য নয়। ওকে, সো প্র্যাকটিস করতে হবে হরদম হর হমেশা, আর সে সাথে কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেনেন্স করে। ওকে, সো আপনারা খেয়াল করে দেখেন আপনারা যখন প্র্যাকটিসটা করবেন, প্রথম 2 হয়তো বা নর্মাল হবে, পরে 2 একটু বেটার হবে, তারপরে কিন্তু আর একটু চেঞ্জেস আসবে। এই চেঞ্জেসই কিন্তু আপনাদের একটা সময় কচ্ছপের মতো দৌড় দিয়ে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। সো যারা ভাবতেছেন ধুমধাম করে 2-3 প্র্যাকটিস করব, ক্লাস করলাম না, গ্রুপে এক্সাম দিলাম, চলে আসলাম, র্যাবিটের মতো দৌড়াচ্ছি, আরে চিল লাইফ হয়ে যাবে সিন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু পুরো একদম ডাহা মিথ্যা ব্যাপার। সো তার সবসময় আপনারা যারা এখানে এক্সাম দিবেন মাথায় রাখবেন যেন এই বিষয়টার থেকে, যে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে এক্সামটা দেওয়া জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া, প্রপার গাইডেন্সের থ্রুতে, কোনো মেন্টরের থ্রুতে অন্তত প্র্যাকটিসটা করে যাওয়া, যে আপনি যেটা করতেছেন সেটা যেন ভুলভাল প্র্যাকটিস না করতেছেন, প্রপার ওয়েতে এগোচ্ছেন। সো যাই হোক ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এই পর্যায়ে ভিডিও শেষ করবো। বাট তার আগে বলতে চাই যে যারা আমাদের কোর্স এনরোল করছেন সরাসরি আমাদের ইনবক্সে টেক্সট দিতে পারেন, সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক সব ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্যে। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের কিন্তু নেক্সট মান্থের ভেতরে 5K গোল, আশা করি আমাদের গোলটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে। বেশি করে আমাদের যে ভিডিওসগুলো আছে মোটিভেশন কন্টেন্টগুলো ড্রয়িং এক্সামের জন্য শেয়ার করে ফেলুন, যেন আরও মানুষ স্প্রেড হয়, সচেতন হয়, জানতে পারে, তাদের পজিটিভলি মোটিভেট করতে পারে, যেন সুসাইড অ্যাটেম্প করা না লাগে। সো ভিউয়ার্স, দেরি কেন, আজকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আর সেই পর্যন্ত যারা হচ্ছে আমাদের কন্টেন্ট এখনও দেখেননি তারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আর সবার কাছ থেকে বিদায় নিব, টাটা।